রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের
Thank you.
ছাতা ধরিল না, সোনার ছাতা ধরিল না রে, সোনার ছাতা ধরিল না, সোনার ছাতা ধরিল না, সোনার ছাতা ধরিল না। ভিজি গেল রে
বাগানি আমন, ঝর্ণাকের পানি নদিয়া মে মিলি যায়, ঝর্ণাকের পানি নদিয়া মে মিলি যায়, হাওয়া যে মনকে সুই
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে নভেম্বর মাসের 29 তারিখ, আর মাত্র এক মাস বাকি এবছর শেষ হতে। 2024-এর নভেম্বর মাসের পরেই হচ্ছে ডিসেম্বর মাস। আর আজকে আমি একটি কথা বলবো, অবশ্যই আপনারা খুবই মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবেন, কিন্তু এই কথাটা বিশেষ করে যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেলদের জন্য কিন্তু একটি লাস্ট ওয়ার্নিং আছে, অবশ্যই আপনারা শুনবেন। এই লাস্ট ওয়ার্নিংটা প্রতিটি মনিটাইজ চ্যানেলদের জন্য খুবই দরকার এবং অবশ্যই আপনারা ভালো করে শুনবেন। আপনারা সবাই জানেন যে যখন চ্যানেল মনিটাইজ করা হয়, মনিটাইজ চ্যানেল করতে গেলে তখন আমাদের একটি ফর্ম আছে, সেই ফর্মটি ফিল আপ করতে হয়। সেই ফর্মটি হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, মানে ইউনাইটেড যে ইউটিউবরা যে পেমেন্টগুলো পান সেই পেমেন্ট আসে আমেরিকা থেকে, আর আমেরিকা সরকারের কিছু পলিসি আছে, সেই পলিসিগুলো ইউটিউব মেনে চলে, যেহেতু ইউটিউবটা আমেরিকার। এবার ওখানে একটি ফর্ম আছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি সবাইকে ফিল আপ করতে হয়। যদি ফিল আপ করা না হয় তাহলে সেই চ্যানেলের পেমেন্টটা আটকে যায়, হোল্ডে থাকে। এইবার আমরা 2021-এ ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছিলাম, 3 বছর পরপর এই ফর্মটি ফিল আপ করতে হয়। তা 21-এ করেছিলাম, এখন 24 সাল শেষ হতে আর এক মাস বাকি। এই এক মাসের মধ্যে এই ট্যাক্সটি আবার রিসাবমিট করতে হবে, ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটিকে আবার রিসাবমিট করতে হবে ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে। কিন্তু ইউটিউব এখন বলছে যে 31শে ডিসেম্বর নয়, ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যে আপনারা কমপ্লিট করবেন। আর যদি আপনি কমপ্লিট না করেন, অনেকেই এখন পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি রিসাবমিট করেননি, তাই যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটি হোল্ডে থাকবে, আটকে যাবে। তাই একটি লাস্ট ওয়ার্নিং, আর এই ওয়ার্নিংগুলো অবশ্যই আমাদেরও দেওয়া দরকার। এই কারণে আপনার যদি পেমেন্ট পেতে হয় তাহলে আপনার এইসব ফর্মগুলো ফিল আপ করতে হবে। আজকে আমি আপনাদের এই তো বললাম যে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, তাছাড়া আমি আপনাদের কিছু লেবু দেখাবো। এই দেখুন, এই যে সামনে নিয়ে আসছি ক্যামেরাটা, দেখুন অসাধারণ লেবু, একেবারে পেকে হলুদ হয়ে আছে, দেখেই মনে হচ্ছে যেন গাছ থেকে পেরে খেয়ে নিই, এত সুন্দর। পুরো গাছে ভর্তি লেবু, অসাধারণ, খুবই সুন্দর। আর এই ফলগুলো নাকি খুবই সুস্বাদু খেতে, জানি না কতটা মিষ্টি, আমি খেয়ে দেখিনি এখন পর্যন্ত, কিন্তু দেখে যা মনে হচ্ছে খুবই সুন্দর, অসাধারণ, এত সুন্দর তরতাজা, একেবারে গাছে পাকা লেবু। এই ধরনের লেবু দেখতে হলে আমাদের অবশ্যই চলে যেতে হয় দার্জিলিংয়ে, আর নাহলে এই ধরনের লেবু এখন পাওয়া যায় না। কিন্তু এখন বর্তমানে সব জায়গায় এইসব ধরনের লেবু চাষ হয়, কেননা এখন আধুনিক যুগ, এই আধুনিক যুগে সব কিছুই চাষ সব জায়গায় হয়। তাছাড়া আজকের ভিডিওতে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো, অনেকে অনেক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো জমে আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা এই যে ভিডিওতে আপনাদের কিছু আমি গাছ দেখাচ্ছি, এগুলো দেখুন, দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই চোখ ধরিয়ে যাবে দেখে, মানে আমি তো দেখে মানে অবাক যে এত সুন্দর, এত ভালো, ভাবাই যায় না যে একটি গাছে এত ধরনের লেবু ফোটে, ফলে সেই লেবু দেখুন একটা লেবু কাঁচা নেই, সব লেবু পুরো পেকে আছে। আমি আপনারা সবাই জানেন যে আমি মাঝে মধ্যে প্রতিদিনই ভিডিওর জন্য আমি বাইরে চলে যাই কিছু শ্যুট করার জন্য, আমি গ্রামগঞ্জে যেদিক হোক আমি বেরিয়ে পড়ি প্রতিদিন।
এই দেখুন কি সুন্দর অসাধারণ লেবু। একটু ক্যামেরাটা আমি আস্তে করে ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি যে পুরো গাছটা দেখাবো, পুরো গাছে, শুধু এই গাছ একটা গাছ নয়, এখানে হাজার গাছ আছে, হাজার গাছ, সব গাছেই এরকম কিন্তু লেবু একেবারে পাকা ধরে আছে। কিন্তু আরেকটি আমার প্রশ্ন আছে যে এত পাকা লেবু, এরা এই লেবুগুলো তুলছে না কেন? তুলে তো বিক্রি করবে, জানি না বিক্রি করে কি না, বিক্রি তো অবশ্যই করে, কেননা বিক্রি না করলে কী করে হবে? লেবুগুলো তো আর সরার জন্য রেখে দেয়নি, এত কর্মচারী আছে, এত খরচ, সব কিছু তো তুলতে হবে, তাহলে তো অবশ্যই বিক্রি করে, হয়তো পরে তুলবে, এখন তোলার হয়তো সময় হয়নি, সময় হলে অবশ্যই তুলবে, জানি না সময় হয়েছে কি না। আজকে আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে চ্যানেলে তৈরি করার সময় যে আইডি দিয়ে চ্যানেলটি তৈরি করা হয়েছে সেই একই আইডি দিয়ে কি অ্যাডসেন্স তৈরি করা ভালো নাকি ভালো নয়। অবশ্যই চ্যানেলের যে আইডি আছে, আপনি যখন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন সে তখন একটি জিমেলের প্রয়োজন পড়ে, আপনি যে জিমেলটি দিয়ে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন সেই জিমেল দিয়ে অ্যাডসেন্স ওপেন না করাই ভালো। অ্যাডসেন্সের জন্য সবসময়ের জন্য একটি আলাদা জিমেল দিতে হয়, এর কারণ হচ্ছে সিকিউরিটির ব্যাপার আছে। ধরুন কোনো কারণবশত আপনার চ্যানেলটি হ্যাক হয়ে গেল, হ্যাক হয়ে গেলে এইবার যদি আপনার জিমেল একই থাকে তাহলে আপনার চ্যানেল যদি হ্যাক হয়ে যায় আপনার অ্যাডসেন্সও হ্যাক হয়ে গেল, আপনি আর অ্যাডসেন্স পাবেন না। এইবার আপনার জিমেলটা যদি আলাদা থাকে তাহলে আপনার চ্যানেল হ্যাক হয়ে গেল কিন্তু সেই চ্যানেলের অ্যাডসেন্সটা আপনার থেকে গেল। তাই অ্যাডসেন্স সবসময়ের জন্য আলাদা জিমেল দিতে হয় এবং ইউটিউব চ্যানেলেও আলাদা জিমেল দিতে হয়, তাহলে আর কোনো প্রবলেম হয় না, কোনো একটি হ্যাক হয়ে গেলে আরেকটি অক্ষত থাকে। আজকে আমি আপনাদের কিছু পাহাড়ি গান শুনালাম, অসাধারণ, খুবই বিখ্যাত পাহাড়ি গান। এই গানগুলো এত বিখ্যাত যে আমি এর আগে এই গান নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, সব কটা ভিডিওতে আপনারা খুবই ভালো সাড়া দিয়েছেন এবং সবগুলোতে খুব ভালো ভিউজ আসছে। তাই আবার এই ভিডিওটি একটু দুই একটা গান আলাদা করে আমি এই ভিডিওটি আবার নতুন করে আপলোড দিলাম এবং গানগুলো সম্পূর্ণ আলাদা। আর এই ধরনের পাহাড়ি গান শুনতে খুবই ভালো লাগে, সবাই শোনেন, তাই আর জনপ্রিয়তা আছে। এই গান যেমনই হোক মোটামুটি সবাই চলে যায়, দেখবেন এই গান যত আছে ইউটিউবে যত চ্যানেলে দিয়েছে সব চ্যানেলে কিছু না কিছু ভিউজ আছে। আর এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছেন যে NCS থেকে মিউজিক নেওয়া ভালো না ভিডিওর জন্য, না ইউটিউব লাইব্রেরি থেকে ভিডিও নেওয়া ভালো, কোন কোন জায়গা থেকে ভিডিও নিলে সব থেকে ভালো হয়, কপিরাইট ক্লেম আসবে না? আমার মতে দেখুন NCSও ভালো, ওটাও কপিরাইট ফ্রি, এবং ইউটিউব লাইব্রেরি তো আপনার আগে দিয়েছে ওখান থেকে গান নিয়ে আপনার চ্যানেলে ব্যবহার করার জন্য। ইউটিউব লাইব্রেরি থেকে আপনি যদি মিউজিক নেন তাহলে আপনার কোনো চিন্তা নেই, একেবারে টেনশান ফ্রি, আপনি ইউটিউব লাইব্রেরি থেকে যত খুশি আপনি মিউজিক নিতে পারেন, আপনার ভিডিওতে দিতে পারেন। কিন্তু NCSে কী আছে, NCSে কিছু কিছু মিউজিক আছে কপিরাইট, এইবার হয়তো আপনি বুঝতে পারেন না, NCSে যেসব অনেক মিউজিক আছে যেগুলো কপিরাইট, আপনি যদি ভিডিওতে দেন আপনার কপিরাইট ক্লেম ক্লেম কিছু আসবে না, আপনি বুঝতেও পারবেন না, কিন্তু কী হবে আপনার রেভিনিউ শেয়ার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। তাই কিন্তু ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে সেখানে কিন্তু এই প্রবলেম নেই, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে যদি আপনি কোনো মিউজিক নেন তাহলে আপনার কিছু করতে হবে না। আবার NCSের যেসব মিউজিক আছে কিছু কিছু মিউজিক আছে ক্রেডিট দিতে হয়, এবার সবাই ঠিকমতো ক্রেডিট দিতে পারে না, কী করে ক্রেডিট দিতে হয় অনেকে জানেনই না, তাই অনেকে ক্রেডিট দেন না, তারা কী করেন NCS থেকে মিউজিক নিয়ে তাদের ভিডিওতে আপলোড দেন, কিন্তু তখন কী হয় রেভিনিউ শেয়ার হয়ে যায়। NCS কোনো সময় কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেয় না, যে কারণে আপনারা বুঝতেও পারেন না, তাই ওখান থেকে আপনাদের রেভিনিউ শেয়ার হয়ে যাচ্ছে, আপনারা যা পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। কিন্তু ইউটিউব লাইব্রেরিতে এই সমস্যাগুলো নেই, আপনি যা খুশি নেন কোনো ব্যাপার না, ক্রেডিটও দিতে হয় না। এবার
অনেকেই আছেন যারা ঠিকমতো ক্রেডিট দিতে পারেন না, অনেকে আছে বিভিন্ন রকম বলিউড সং যে কোনো সং ব্যবহার করেন, ক্রেডিট দিতে পারেন না, ক্রেডিট দিয়ে দেন, কিন্তু ক্রেডিট দিলেই যে হয় না। আরেক ভিউয়ার্স আরেকজন প্রশ্ন করেছেন যে আমি যদি আমার ভিডিওতে বলিউডের কোনো হিট গান, মানে বলিউডের যেসব ট্রেন্ডিং সংগুলো থাকে সেই সং যদি আমি ব্যবহার করি আর আমি যদি ক্রেডিট দিয়ে দিই তাহলে কি কোনো প্রবলেম হবে? ক্রেডিট দিলে নাকি কোনো প্রবলেম হয় না? দেখুন, আপনি বলিউডের সং যদি ব্যবহার করেন সে আপনি ক্রেডিট দেন আর যাই দেন, যদি কোম্পানি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয় বা ক্লেম করে তাহলে ক্রেডিট দিলেও কপিরাইট ক্লেম আসবে আর ক্রেডিট না দিলেও আসবে। ধরুন যে গানগুলো কপিরাইট সং আপনি যদি সেই ধরনের সং ব্যবহার করেন আর আপনি যদি ক্রেডিট দেন, ওই ক্রেডিটে কোনো কাজ হবে না, আপনার কপিরাইট ক্লেম আসবেই। আবার অনেক চ্যানেল আছে যেগুলো কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, তাই বলিউড সঙের সাথে ক্রেডিটের কোনো মানে সামঞ্জস্য নেই, ক্রেডিট দিলে কিছু হয় না, আপনি যাই বলেন না কেন কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসবেই। তাই বলিউডের সং ব্যবহার না করাই ভালো। আপনারা ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নেবেন, ইউটিউব লাইব্রেরিতে অনেক মিউজিক আছে, ইউটিউবের লাইব্রেরিতে অনেক নতুন ইউটিউবার আছেন যারা ইউটিউব লাইব্রেরি থেকে কী করে মিউজিক নিতে হয় জানেন না। আপনি এক কাজ করবেন, আপনারা ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে প্রথমে লিখবেন www.youtube.com, দেখবেন প্রথমেই ইউটিউবের ওয়েবসাইট চলে আসবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার চ্যানেলটি ওখানে লগ ইন করে নেবেন। আপনার যে জিমেল দিয়ে চ্যানেল করা আছে সেই জিমেল শো হবে, ওটা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ক্রোম ব্রাউজটা দেখবেন উপর দিকে তিনটে ডট থাকে, সেই থ্রি ডটসে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটটি করে নেবেন। ডেস্কটপ সাইট করলেন, তারপর আপনার যে চ্যানেলের আইকন থাকে, যে আপনার চ্যানেলের লোগোটা থাকে সেই লোগোতে ক্লিক করবেন। সেই লোগোতে ক্লিক করে তারপর যাবেন দেখবেন নিচে একটু নেমে যাবেন, নিচে নেমে গিয়ে দেখবেন যে ইউটিউব স্টুডিও, ওই ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে দেখবেন বাঁদিকে নিচে বাঁদিকে পরপর অনেক সেটিংস থাকে, সেখানে অডিওর একটি সিম্বল দেওয়া থাকে, দেখবেন অডিও করে লেখাও থাকে, খুব ছোটো ছোটো তো বোঝা যায় না, অডিওর সিম্বলটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওই অডিওর সিম্বলে ক্লিক করবেন, তারপরে দেখবেন ইউটিউবের যে লাইব্রেরিটি ওপেন হবে, এখানে প্রচুর আপনার মিউজিক আছে, বিভিন্ন ধরনের মিউজিক, এখান থেকে আপনি ইচ্ছা খুশি মতো যে কোনো মিউজিক আপনি নিতে পারবেন, নিয়ে এখান থেকে ডাউনলোড করবেন, আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন। তবে একটা কথা কি, ইউটিউব লাইব্রেরিতে আপনি আপনার ইচ্ছা মতো কোনো মিউজিক পাবেন না, ইউটিউব লাইব্রেরিতে ইউটিউব যা মিউজিক দেবে আপনার সেই মিউজিকে নিতে হবে, কেননা ওই সব মিউজিক অনেক সময় অনেকেরই পছন্দ হয় না, তাই অনেকে বাইরের থেকে নেন। কিন্তু এখান থেকে মিউজিক পছন্দ না হলে কী হবে, এখান থেকে নিলে কোনো রকম চ্যানেলের রিস্ক থাকে না, একেবারে নির্ভয়, আপনি এখান থেকে মিউজিক নিয়ে আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন, সে একটা হোক দুটো হোক দশটা হোক সব মিউজিক আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আজকে আমি কিছু পাহাড়ি গান শুনালাম, মাটির গান, রাঙা মাটির গান, পাহাড়ি গান, অসাধারণ কিছু যে গানগুলো মানে আগাগোড়াই সুপারহিট গান, সব সময়ের জন্য সব জেনারেশনের কাছে খুবই। আর এই পাহাড়ি গান কিন্তু শুনতে খুব ভালো লাগে, পাহাড়ি গান, ভাটিয়ালি গান, এই গানগুলো দেখবেন, এইসব গান তো আমার খুবই প্রিয়, জানি না আপনাদের ভালো লাগে কি না, যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস অনেকেই করেন, আশা করি কমেন্টস করে জানবেন, জানাবেন যে গানগুলো কেমন লাগলো, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো চুজ থাকে যে আপনারা কী ধরনের গান শুনতে চান, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে, সে ভাটিয়ালি গান হোক কিংবা পাহাড়ি গান হোক কিংবা বলিউডের গান হোক, বাংলা গান হোক, যে কোনো ধরনের গান অবশ্যই
আমি জানেন আপনারা সবাই যে আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড দিই, প্রতিদিন সকাল 8টায় একটা ভিডিও আপলোড দিই এবং বিকেল 4টাতে একটি ভিডিও আপলোড দিই, এই দুটো ভিডিও। তাই যদি আপনাদের কোনো গান থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবে, ইউটিউবিং করতে গেলে বিশেষ করে যাদের নতুন ইউটিউবার যারা প্রথম চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের তো প্রবলেম হয়, কেননা ইউটিউবে বিভিন্ন রকম সেটিংস থাকে, তারপর অনেক আপডেট থাকে, সব আপডেটগুলো সবাই জানে না, সবাই খেয়াল করে না। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, কোনো সেটিংস করতে পারছেন না, অবশ্যই কমেন্টস করবেন, যতটা সম্ভব পারি আমি হেল্প করার চেষ্টা করব। অ্যাডসেন্সের প্রবলেম হোক, চ্যানেল ক্রিয়েট করা নিয়ে প্রবলেম হোক, চ্যানেল মনিটাইজেশন নিয়ে প্রবলেম হোক, সেখানে চ্যানেলের সেকেন্ড স্টেপে প্রবলেম হোক, কিংবা সুইপ কোড নিয়ে প্রবলেম হোক, কিংবা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাডসেন্সে অ্যাড করা সেই সব নিয়ে যদি কোনো প্রবলেম হয়, আরও অনেক কিছু আছে, সুইপ কোড কোথায় পাবেন সেটাও যদি বলেন, সুইপ কোড কোথায় পাবেন সেই নিয়ে আমার প্রায় 3-4 ভিডিও আছে, আর সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমার আরেকটি ভিডিও আছে যে আমরা এই যে ভিডিও করি, ভিডিওতে যে নিজেদের লোগো, তারপরে এই লাইক বাটন, এই লাইক বাটন কী করে সেট করতে হয়, একটি ভিডিও আছে, অনেকেই বলছে যে এই ভিডিওটি আবার নতুন করে করতে, অনেক নিচে পড়ে আছে, কিন্তু লাইক বাটনটা একবার করেছি, আমার আর খুব একটা ইচ্ছে নেই করার, যে নিজের চ্যানেলের নাম দিয়ে লাইক বাটন কীভাবে তৈরি করবেন। আমার ওই ভিডিওটি খুব নিচে নেই, খুব বেশি পুরনো না, আর ভিডিওটি ভাইরালও হয়েছে, আপনারা সার্চ করবেন, সার্চ করলে দেখবেন ওই ভিডিওটি সামনে আসবে, কেননা 3-4 আমার ভিডিও আসে, এই ভিডিওটি ভাইরাল হয়েছে, এই কারণে আর নতুন করে অন্য এই ক্যাটাগরি নিয়ে বা এই টপিক নিয়ে আমি আর ভিডিও বানানোর ইচ্ছা নেই খুব একটা। ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন, ভিডিওটি ভালো এবং সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, যে লাইক বাটনের জন্য যেসব দরকার, কোথায় দিয়ে নেবেন, কীভাবে তৈরি করবেন, এ টু জেড সব কিছু ওই ভিডিওটায় আছে, ওই ভিডিও থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আবার আসি সেই কথাটিতে যে এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে চ্যানেলের যে আইডি আছে জিমেল, চ্যানেল করার সময় যে জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করেছিলেন সেই একই জিমেল দিয়ে কি ইউটিউব অ্যাডসেন্স তৈরি করলে কি সুবিধা হবে না অসুবিধা আছে। দেখুন, একই জিমেল দিয়ে দুটো জিনিস তৈরি করা না করাই ভালো, অ্যাডসেন্সের জন্য আলাদা জিমেল দেবেন এবং ইউটিউবের জন্য আলাদা জিমেল দেবেন। এর রিজন হচ্ছে, ধরুন আপনার এখন তো বর্তমানে ইউটিউব চ্যানেল হ্যাক হয়, যদিও সেকেন্ড স্টেপ আছে, সেকেন্ড স্টেপ থাকলেও এখন 2-step ভেরিফিকেশান করলেও, আপনি 2-step ভেরিফিকেশান করেছেন তবুও চ্যানেল হ্যাক হয়ে যায়, যারা হ্যাকার আছেন না তারা সব কিছু হ্যাক করতে পারে, তাই সামান্য ইউটিউব চ্যানেল হ্যাক করতে পারবে না, ওই 2-step ভেরিফিকেশান যাই থাকুক না কেন, যারা হ্যাকার তারা হ্যাক করতে পারবে। এবার কথা হচ্ছে, আপনি যদি দুটো মানে ইউটিউব অ্যাডসেন্স বা ইউটিউব চ্যানেল দুটোই যদি একই আপনি জিমেল দিয়ে করেন, তাহলে ইউটিউবের কোনো প্রবলেম নেই, আপনারও কোনো প্রবলেম নেই। প্রবলেম হতে পারে কি, প্রবলেম হতে পারে এটাই যে কোনো কারণবশত যদি আপনার একটি চ্যানেল মানে ই হয়ে যায়, যদি আপনার হ্যাক হয়ে যায়, তাহলে কি হবে, হ্যাক হয়ে গেলে যেহেতু চ্যানেল হ্যাক হয়ে গেছে, আপনার অ্যাডসেন্সটি সে একই জিমেল আছে, তাহলে আপনার অ্যাডসেন্সও হ্যাক হয়ে গেল। এইবার অ্যাডসেন্সে যদি আপনি আলাদা জিমেল দেন, তাহলে আপনার অ্যাডসেন্স কিন্তু হ্যাক হলো না, আপনার অ্যাডসেন্সটি সে ওপেন করতে পারবে না, আপনার অ্যাডসেন্স আপনি ওপেন করতে পারবেন। সে যদি অ্যাডসেন্স চেঞ্জ না করে, যা ডলার আসবে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই কারণে অ্যাডসেন্স এবং ইউটিউব চ্যানেলের জিমেল সবসময়ের জন্য আলাদা আলাদা রাখতে হয়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু অসাধারণ অসাধারণ কিছু পাহাড়ি গান নিয়ে এসেছি, পাহাড়ি গান শোনাবো, যদিও আপনারা ভয়েসটা পরে শুনছেন, গান হয়তো আপনাদের আগে শোনা হয়ে গেছে,
আর এই গানগুলো যতগুলো গান আছে, সবাই তো সব গান শোনেন না, হয়তো 5 মিনিট ভিডিও গান শোনেন, তাও 5 মিনিট এখন বর্তমানে কেউ ভিডিও দেখেন না সত্যিকারই। তো আমার একটি বড় প্রশ্ন আছে এখানে, এই যে 8 ঘন্টা ধরে ভিডিও বানিয়ে কী লাভ? 4-5টা গান, ভিডিওর লেন্থ হবে 25 মিনিট 30 মিনিট, এত বড় ভিডিও বানিয়ে কি কোনো লাভ আছে? কেননা ভিউয়ার্সরা যারা আছেন, আপনারা যারা আছেন, আপনারা দেখবেন কত বড় ধর 3 থেকে 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, তার বেশি আর দেখবেন না। তাহলে লাস্টের দিকে যে গানগুলো আছে সেই গানগুলো আপনারা শুনছেন না, তাহলে এত লং ভিডিও বানিয়ে কী লাভ আছে? তাই আমি চিন্তা করছি এরপর থেকে এই একটা দুটো গান দিয়েই ভিডিও মেক করব। ধরুন 2টো গান দিলাম, 10 মিনিট গান থাকলো, বাকি 15 মিনিট আমার ভয়েস থাকলো, তাতে আমারও লাভ হবে আর খাটনিও কম হবে, তাছাড়া আমার ভিডিওর লেন্থটাও কম হবে, আমার এত বকবকও করতে হবে না, তাই সুবিধা হবে। তাই এরপর থেকে চিন্তা করছি যে 2-3টে বেশি গান আর দেবো না, কেননা আপনারা সেই গানগুলো শুনছেন না, আপনারা 3 মিনিট 4 মিনিট। এখন আমি প্রতিটি গানের যে অডিয়েন্স ডিউরেশন দেখি 2 মিনিট, কোনোটা 1 মিনিট, কোনোটা 1 মিনিটও হয় না। তাহলে যদি আমি 30 মিনিটের ভিডিও বানাই, 1 ঘন্টার ভিডিও বানাই, অডিয়েন্স ডিউরেশন হলো 2 মিনিট, তাহলে আপনারা 2 মিনিট দেখছেন, তাহলে বাকি 58 মিনিট ভিডিও বানিয়ে তাহলে কী দরকার? তাই এরপর থেকে যা ভিডিও করব 2টো গান দেবো, আপনারা তো শুনবেন না, আপনার পরবর্তীকালে আর যে ভিডিওটা দেবো, ধরুন বাকি যে গানগুলো থাকে, একটা অ্যালবামে যদি 10টা গান থাকে, আমি 2টো দিলাম, এই 2টো 2টো করে আমি 5টা ভিডিও বানাতে পারবো। তাহলে আপনারও সুবিধা হবে, আপনারাও 5টা ভিডিও দেখে সব গানগুলো শুনতে পারবেন, আর একটা ভিডিও আর শুনতে হবে না, কেননা একটা ভিডিও অতগুলো গান শুনতে গেলে বোরিং লাগে, সময় দরকার, সময় নেই আপনাদের। তাই চিন্তা করলাম যে এরপর থেকে তাহলে 10টা গান যদি থাকে একটা অ্যালবামে, সেই 10টা গানকে আমি ভাগ করে 5টা ভিডিও মেক করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি পরবর্তীকালে যে কথাটি আবার বলেছিলাম যে NCS মিউজিক এবং ইউটিউব লাইব্রেরি মিউজিক, অনেকেই আছেন NCS থেকে মিউজিক নেন, তারপর নিজেদের চ্যানেলে সেই মিউজিকগুলো ব্যবহার করেন। তাই এক ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে NCS থেকে মিউজিক নিলে ভালো হবে না অডিও লাইব্রেরি থেকে, ইউটিউব যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে মিউজিক নিলে ভালো হবে, কোনটা থেকে নিলে সুবিধা হবে, কপিরাইট ক্লেম আসবে না বা কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকবে না? আমি আপনাকে বলছি, দেখুন NCS-এও কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, আর ইউটিউব লাইব্রেরিতে তো কপিরাইট ফ্রি মিউজিক পাওয়াই যায়, ইউটিউব লাইব্রেরি দিয়েছেই আপনাকে ওখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করার জন্য ফ্রিতে। কিন্তু NCS ওখানেও ফ্রিতে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, কিন্তু NCS-এ কী হয়, মাঝে মধ্যে অনেক ভিডিওতে আপনার ক্রেডিট দিতে হয়, ক্রেডিট না দিলে আপনার চ্যানেলে হয়তো কপিরাইট ক্লেম আসবে না, কিন্তু আপনার যে রেভিনিউ সেই রেভিনিউ ওরা শেয়ার করে নেবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার রেভিনিউ শেয়ার হচ্ছে। এই একটা প্রবলেম আছে NCS-এ। তাছাড়া NCS-এ অনেক মিউজিক আছে যে মিউজিকগুলোয় ক্রেডিট দিতে হয়, ক্রেডিট না দিলে ওই যে বললাম রেভিনিউ শেয়ার হবে, প্রবলেম ঠিক নেই কিন্তু কিছু প্রবলেম অবশ্যই আছে। কিন্তু আপনি যদি ইউটিউব লাইব্রেরি থেকে কোনো ভিডিও আপনি কালেক্ট করেন বা কোনো সং কালেক্ট করেন, তাহলে কিন্তু আপনার কোনো ক্রেডিট ট্রেডিট দিতে হবে না, যদিও ওখানে ক্রেডিট দেওয়ার জায়গা আছে, একটি আছে অ্যাট্রিবিউশন। ইউটিউব লাইব্রেরিতে 2টো সেকশন আছে, ওই 2টো সেকশন থেকে একটি ভুলে গেছি আমি, ওইখান থেকে যদি একটি সেকশন আছে ওখান থেকে মিউজিক নিলে আপনার ক্রেডিট দিতে হয়, যদিও ক্রেডিট না দিলে ইউটিউব লাইব্রেরিতে কোনো প্রবলেম হয় না। তাই আমার মতে আপনারা এক কাজ করতে পারেন, আপনারা ইউটিউব লাইব্রেরি থেকেই আপনারা মিউজিক নিতে পারেন, ইউটিউব লাইব্রেরি সব থেকে সেফ, ওখান থেকে নিলে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছু আসার আপনার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি
এনসিএস থেকে মিউজিক নেন, তাহলে কী হবে, এনসিএস থেকে মিউজিক নিলে কপিরাইট ক্লেম আসবে না, কিন্তু এনসিএস থেকে মিউজিক নিলে কী হবে, আপনার রেভিনিউটা শেয়ার হয়ে যেতে পারে। কেননা সব গান তো আপনি বুঝতে পারবেন না কোন গানটা কপিরাইট, কোন গানটা ক্রেডিট দিতে হবে। আর মেন সমস্যা কী, 90% ইউটিউবার সবাই কিন্তু কী করে ক্রেডিট দিতে হয় জানেন না, বিশেষ করে নতুন ইউটিউবাররা তো জানেনই না। তারা কী করেন, মিউজিক ডাউনলোড করেন, কপিরাইট ফ্রি ঠিক আছে লাগিয়ে দাও ভিডিওতে, কিন্তু যে এনসিএসে ক্রেডিট দিতে হয় সেটা অনেকেই জানেন না, বা কী করে দিতে হয় সেটা জানেন না। এই একটা প্রবলেম, আপনি জানেন না যে কী করে ক্রেডিট দিতে হয়, আপনি দিলেনও না, কিন্তু আপনার রেভিনিউ শেয়ার হয়ে যায়। আপনার চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে তো প্রবলেম নেই, কেননা রেভিনিউ ওখানে আসবেও না আর শেয়ারের কোনো প্রশ্ন নেই, কিন্তু যেদিন আপনার চ্যানেল মনিটাইজ হবে সেদিন তো রেভিনিউ শেয়ার হবে। আর যাদের চ্যানেল মনিটাইজ তারা তো সব কিছুই জানে, কেননা চ্যানেল মনিটাইজ যখন করেছে তাদের ইউটিউব সম্বন্ধে সব ধারণা আছে, কোথায় করলে কী হবে, তাই তাদের আমি আর কিছু বলবো না। আর কিন্তু আমার যা ভিডিও আগাগোড়াই আমি বলি সবসময়ের জন্য, আমার চ্যানেলটি হচ্ছে যারা নতুন একেবারে নতুন ইউটিউবার আছেন তাদের জন্য। আমি প্রথম থেকে অনেক ভিডিওতে বলেছি, যারা পুরনো ইউটিউবার আছেন, যারা এসব জানেন আমার ভিডিও তারা স্কিপ করে যাবেন, আমার ভিডিও দেখবেন না। কিন্তু নতুন ইউটিউবাররা তারা তো সব কিছু জানে না, তাদের জানতে হয়, তাদের বুঝতে হয়। অনেক ইউটিউবে পদে পদে সেটিংস, আর ইউটিউবে কী হয়, ইউটিউবে একদিন পর 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 নতুন নতুন আপডেট আসে, আর সেই আপডেটগুলো অনেকেই খেয়াল করেন না, আপডেট জানেনও না, তারা জানবে কী করে। আপডেটটা যে এসছে সেই আপডেটগুলো আমরা যারা টেক চ্যানেল আছি তারা সেই আপডেটগুলো আমরা বলে থাকি ইউটিউবে, আমরা যতক্ষণ না বলবো ততক্ষণ তো কেউ জানবে না। আর সেই আপডেটগুলো কী করে সংগ্রহ করতে হয়, অনেকেই এই প্রশ্নটা করেন যে এই যে আপডেটগুলো আসে ইউটিউবের, এই আপডেটগুলো আপনারা কোথায় পান, কোথা থেকে আসে। দেখুন, আপডেটগুলো প্রথমত আসে ইউটিউবে যে কোনো আপডেট প্রথম অবস্থায় আসে এক্স হ্যান্ডেলে। আগে এই এক্স হ্যান্ডেলের নাম ছিল টুইটার, সেই এক্স হ্যান্ডেলের নাম এখন বর্তমানে হয়েছে এক্স হ্যান্ডেল, টুইটার এখন আর নেই। তাই ইউটিউবের যখনই কোনো আপডেট আসে আগে চলে আসে এক্স হ্যান্ডেলে ঘণ্টাখানিকের মধ্যে। এইবার যাদের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট আছে তারা ঘন ঘন এক্স হ্যান্ডেল চেক করে, আর করা উচিত, আমিও করি। এক্স হ্যান্ডেল চেক করলে কী হয়, ইউটিউবের যেহেতু যদি কোনো আপডেট আসে সঙ্গে সঙ্গে সেখানে পাওয়া যায়, আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি বলতে পারলাম যে ইউটিউবের এই নতুন আপডেটটি এসছে। তাছাড়া ইউটিউবের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে, কোনো আপডেট আসলে ইউটিউব সেখানে সেই অফিসিয়ালি আপডেটটা দিয়ে দেয়, সেখান থেকে পাওয়া যায়। এবার বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের যে অফিসিয়াল আপডেট আছে সেটা জানেন না, কোথায় আছে, কী করে পাবেন, কী করে তারা যোগাযোগ করবেন, তাই তারা জানেন না। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার তারা এক্স হ্যান্ডেলই ইউজ করেন না, আর অফিসিয়াল তো দূরের কথা। এক্স হ্যান্ডেলে যে পাওয়া যায়, এক্স হ্যান্ডেলে যে ইউটিউবের সাথে যোগাযোগ করা যায় সেটা তারা জানেন না, তারা করতে পারেন না, তাই বড় বড় ইউটিউবারদের তারা সাহায্য নেন। তাই আপনাদের বলবো, আপনারা একটি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট তৈরি করে নিন, কেননা যে কোনো মুহূর্তে চ্যানেলে কোনো প্রবলেম আসতে পারে আর এই আপডেটগুলো আপনারা পাবেন। ধরুন আপনার চ্যানেলে কোনো প্রবলেম এসছে, আপনি সমস্যার সমাধান করতে পারছেন না, সে পেমেন্ট পাওয়া হোক কিংবা যে কোনো সমস্যা হোক, চ্যানেল ডিলিট হোক কিংবা চ্যানেল হ্যাক হোক কিংবা আপনার ব্যাংকে টাকা ঢুকছে না, সেই সব সমস্যা যদি হয় আপনি কী করবেন, বড় বড় ইউটিউবাররা আছে তাদের কাছে ফোন করবেন, তাদের সাথে যোগাযোগ করবেন। এবার দেখা গেলো তারা আপনাকে হেল্প করলো না, আর হেল্প করলেও অনেকে পারে না, কিন্তু তাদের কাছ থেকে আপনার সমস্যার সমাধান হলো না। এবার আপনি কী করবেন, আপনি এক্স হ্যান্ডেলে যাবেন। এই কারণে সবাইকে বলি যে অবশ্যই একটি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এক্স হ্যান্ডেলে গিয়ে আগেই ইউটিউব যে টিম ইউটিউব আছে আপনারা তাকে ফলো করে নেবেন। ফলো করে নিয়ে এইবার কী করবেন, ইউটিউবের
যে সাপোর্ট টিম আছে তাদের যে পেজ আছে সেই পেজে আপনারা আপনি কমেন্টস করলেন আপনার কী সমস্যা, কিংবা ইউটিউব সমস্যা, ইউটিউব যেসব আপডেট দেয় কিংবা ইউটিউব যেসব কথাগুলো বলে আপনারা সেখানে লাইক করলেন, সেখানে কমেন্টস করলেন, তখন বুঝবে যে এই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছে। তখন তারা আপনি যখন ওখানে কমেন্টস করবেন ওরা রিপ্লাই দেবেই। এক চ্যানেলে গিয়ে ওইখানে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে আপনার যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাটা এখানে বললেন, কিন্তু বলার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন, 24 ঘন্টা পর আপনার যে আপনি যে কমেন্টস করেন তার অ্যান্সার ওরা দেবেই। সে যাই হোক অ্যান্সার ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আরেকটি কথা, ওই এক স্যান্ডেলে যদি টিম ইউটিউবের সাথে আপনি যোগাযোগ করতে চান তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, অবশ্যই সেটা করে রাখবেন। সবার টিম ইউটিউব না হোক এই কাজটা সবারই করে রাখতে হয়, আপনার চ্যানেলে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা আপনি কপি করে রাখবেন অবশ্যই, কেননা যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল হ্যাক হতে পারে, আপনার চ্যানেল ভেঙে যেতে পারে, আপনার মোবাইল ভেঙে যেতে পারে, আপনার মোবাইল হারিয়ে যেতে পারে। হারিয়ে গেলে তখন আপনি কি করবেন? এই জন্য আপনার চ্যানেলের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা কোথাও না কোথাও কপি করে রাখতে হয়। কপি করলে কি হবে, আপনি যখন ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন কোনো ব্যাপারে তখন ইউটিউব আপনাকে বলবে আপনার চ্যানেলের ইউআরএল দেন। এবার আপনার যদি ইউআরএলটা কপি করা থাকে আপনি সঙ্গে সঙ্গে সেখানে দিতে পারলেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে গেল, আর আপনি যদি ইউআরএল না দিতে পারেন তাহলে আপনার কোনো সমস্যার সমাধান হবে না, কেননা তারা তো আপনার চ্যানেলে যেতে পারবে না, জানবে না যে আপনার চ্যানেল কোনটি। ইউআরএল দিলে সেই ইউআরএল ধরে তারা চ্যানেলে যায়, তারপর সেই চ্যানেলকে চেক করে তারপর সমস্যার সমাধান করে দেয়। ইউটিউবে যদি যোগাযোগ করতে হয় তাহলে আপনার ইউআরএলটা অবশ্যই সবাই আপনারা কপি করে রেখে দেবেন। সবার ফোনে নোটপ্যাড থাকে, যে কোনো ফোনে নোটপ্যাডে নিয়ে কপি করে আটকে রেখে দেবেন, ব্যাস পরবর্তীকালে অবশ্যই কাজে লাগবে এটা। অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, অনেক সেটিংস বললাম আপনাদের, ইউটিউবের সমস্যার কথা বললাম, কার কী সমস্যা যোগাযোগ করতে বললাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যে আমি তো বলে দিলাম যে আপনারা এই টিম ইউটিউবের সাথে যোগাযোগ করবেন এক স্যান্ডেলে, আর অত দূর যদি না যান সামান্য যদি কোনো সমস্যা হয় ছোটোখাটো তাহলে ছোটোখাটো সমস্যার জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই, যদি পারি তো করবো, নাহলে আপনারা ইউটিউব যে এক স্যান্ডেল আছে ইউটিউবের যে অফিসিয়াল পেজ আছে সেখানে তো আপনারা যোগাযোগ করতেই পারবেন, কোনো চিন্তা নেই। আজকের ভিডিওটি কেমন লাগলো বা আজকের এই যে লেবুগুলো দেখালাম, এই গাছগুলো, এইগুলোই বা কেমন লাগলো, আজকের গান কেমন লাগলো, সব কিছু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন লেবুগুলো আমি যতবার দেখছি ততবারই আমার সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ কী সুন্দর দেখতে এই লেবুগুলো, আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আপনারা মনে করেন যে আপনারাও দেখতে আসবেন এখানে তাহলে অবশ্যই চলে আসতে পারেন, এখানে আমার এখানে চলে আসবেন, আমি আপনাদের নিয়ে এইসব জায়গায় ভিজিট করিয়ে দেবো, অসুবিধা নেই কোনো। আর যদি কোনো আপনাদের পছন্দের গান থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্টস করবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান। আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের শুনিয়ে দেবো। আর প্রথমেই বলেছি যদি ইউটিউবে কোনো সমস্যা হয় যে কোনো সমস্যার জন্য, সে অ্যাডসেন্সের সমস্যা হোক, চ্যানেলের সমস্যা হোক, যে কোনো সমস্যার জন্য যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।